ওরে চম্পলার রে হো শুভ দিন নারী, আজ লখাই হবে শুভ দিন রে, কিন্তু রানীমা বুঝতে পারলাম না। আজ হচ্ছে আমার পুত্র লখাইয়ের শুভ পরিণয়, যাকে বলা হয় শুভ বিবাহ। তোমাদেরকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে যাবো আমার রাজদরবারে, অনেকগুলো কর্ম রয়েছে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল এই রাজদরবারে, আপনারা সবাই আসবেন। ওরে সর্ব জাতির রে হো গণ হে হো তুমি কে কি মতে সেজে এসেছে একটু বলবে মা? বেশ তাই হবে, বলো। ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে হো সেজে এলো রে রে হো রানীমা। এই যে শ্বশুর ভাসুর কিচ্ছু চিনে না, তাই নাকি মা? আমি কিন্তু শ্বশুর ভাসুর সবই চিনি। আর কে কি মতো সেজে এসেছে মা? ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে হো সেজে এলো রে একটি জেনে হচ্ছিল তার নাম
জানিস না রে মা কি করেছি? আরে এক বস্তা খেয়ে নিল চিনি, চিনি খেয়ে বোধহয় ঠোঁটের মধ্যে মিষ্টিটা লেগে থেকে গেছে তাই না মা? ওই জন্য চেটে চেটে খাচ্ছ? চাচ্ছি না মা। তুমি কেমন রেহ সেটা বললো, আর ও কেমন ওটা বলবে না মা? বলছি বলো। বলছিলাম বিয়ে বাড়িতে সব খাওয়ার আয়োজন করেছেন তো? তোমার কি কি খাওয়া লাগবে মা? মন্ত্রী মশাইকে বলো, তার উপরে ভার দায়িত্ব দেওয়া আছে। না না না, সব মিষ্টি টিষ্টি খাওয়া যাবে না। তবে এমনিতে কয়দিন ধরে শুধু মিষ্টি মিষ্টি খাওয়া, একটু ঝাল খাওয়া খেতে হবে। বলছিলাম কি রানী মা, ঝাল খাবে। শুনুন বলো মা, আমরা রেহরা এসেছি বিয়ে বাড়িতে বিধি করতে, কি কি খাবো একটু লিস্টটা করে নিন। বেশ বেশ বলো। অফিচার চয়েস, হ্যাঁ, ম্যাকডোল রাম, হ্যাঁ, লেবু জিন, হ্যাঁ, ব্ল্যান্ডার মা, সিগনেচার। আগে থেকে আমার গলাটা বসে আছে, ওগুলো নাম বললে আরো গলা বসে যাবে মা। এগুলো বিয়ে বাড়িতে নেই? না মা। এমা এগুলো না থাকলে বিয়ে বাড়ি জমবে কি করে? এগুলো যদি খুঁজতে হয় তাহলে ওখানে আমার মামা আছে, মামা দিবে। তাই? হ্যাঁ। এমা এইসব না হলে কি বিয়ে বাড়ি জমি? ভাসুর হয়, মামা হয়, কেন তুমি শুনতে পাও না মা? ও আচ্ছা, বলছিলাম কি, হ্যাঁ, তাহলে এইসব যখন নেই, তুমি যা চাইবে তুমি তাই পাইবে মা। সত্যি আমাকে প্যান্ডেলের পিছনে ব্যবস্থা করে? অবশ্যই করে দেব, আর কিছু লাগবে? একা একাই খাই আমি, কিন্তু আগে আমার বিধিকর্মগুলো করে নিই, তারপরে তুমি সব করবে। রেহুগণ, এইখানে অবধি আমার জামাই এলো না, কোথায় রয়েছে আমার জামাই? ও জামাই, তাই না? হ্যাঁ মা, মারবা কারবে তো তাই বলি জামাই। ও জামাই বাবু, তোমাদের জামাই বাবু হবে মা। তোমার জামাই আমাদের জামাই বাবু? হ্যাঁ ডাক্তার। বলি জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না,
জামাইদাই শুনো ওই জামাই বাবু কই বাড়ি আসবে না নাকি আসবে মারোয়া গাড়বে না মারোয়া কলার গাছগুলো কে গাড়বে তোমার এতগুলো শালি মারোয়াটা গিরে দিয়ে যাও সময় বড় কম মা এই মুহূর্তে জামাই বাবুকে ডেকে দিয়ে তোমরা নিজের নিজের কলার গাছগুলো গিরিয়ে নাও ও কলার গাছগুলো গাড়ব হ্যাঁ ও তার মানে বুড়ুহা জামাই ইয়ং শালি দেখেছে তাই ভয়ে আসতেন আর জামাই তুমি কোনখানে আর তোমার বহিল মাগি বৈশায় আছে অমৃতির বাজারে জামাই তুমি কোনখানে জামাই তুমি কোনখানে রাগ করছ নাকি রাগ করবে না বিয়ের দিন একটু আনন্দ করব তাই না খাড়া করো ফেলে দিলে কেন উঠাও সবগুলো সবগুলো বলি রানী মা তোমার যাই মা এত ভালো না টাকা নেব তবে গাড়তে দেব এখন জামাইদা হয় তোমরা টাকা নিবি না গলার মালা নিবি তিনটা জামাই আছে 200 করে দিলে ও মা আমার জামাইয়ের বড় বড় মন বুঝতে পেরেছো বড় মন হ্যাঁ দেখছি প্রমাণ বোঝা যাবে খুব বড় মন অবশ্যই তোমরা যা চাইবে তাই পাবে তোমার কিছু চাওয়া আছে মা ওই যে মেকডল রাম জামাই আমি তো বলতে পারছি না তোমার শালিগুলো কি নেবে এই জি জামাই বাবু তার পিলা মুড়ি চারিলি জবানি ডালারি কাবলি লাগনি লাগি হে রাজা জি বাজা বাজি কি না বাজি Thank you.
আলপনের বাটিটা দিয়ে পাঠাও। আলপনা, আলপনের বাটিটা, আলপনের বাটিটা। ওরে কলার গাছে আলিপ, ব্রাহ্মণের বাক্যে বাড়া শুভ ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, আজ বালার হবে শুভ বিবাহ। এবার আমাদের ধান ভাঙা বিধি, এই ধানের কুলো নিয়ে এসো, ধান ভাঙতে যাব। এবার ধান ভাঙতে যেতে হবে যার বাড়িতে ঢেঁকি রয়েছে তার বাড়িতে মা, কিন্তু এখানে আমরা সর্বপ্রথমে কার বাড়ি যাব? মিঠু কর্মকার, ধান ভাঙতে যাব হই আমরা মিঠু কর্মকার। কর্মকার কোথায়? ওনার বাড়িতে ধান ভ্যানতে এসেছি সেই চম্পক নগর থেকে। মিঠুবাবু কিন্তু অতি ভালো, 500 টাকার কম দেবে না মা। তাই? হ্যাঁ, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না গো। কই গো মিঠুবাবু? হ্যাঁ ব্যস্ত। কোথায় আছো মিঠুবাবু? হয়ে যাও তৈয়ারি, ধান ভাঙার তরে আমরা নেব 500 টাকা ফেরি। তাই না? আগে ওদের ওই বলছিলাম কি, ওনার বাড়িতে চলো, দুটো বউ আছে। হ্যাঁ তার বৌরা দেবে মা, কিন্তু আগে ধানের কুলা নাই দিদি। কত দিচ্ছে গো? 1 কর্মকার আপনাকে ডাকছে। কত দিচ্ছ গো? তুমি তো বলেছিলে আজকে বিয়ের দিনে সবার মনে মন খুশি করবে। না, তুমি প্রথম দিচ্ছ, 101টা তো হবে না, 101টা তো হবে না, হবে না। আজকের দিনটাই তো চাইছি, আজকে বিয়ের দিন, বিয়ে বাড়িতে মদ টদ খাবো, এনজয় টিনজয় করব। সত্যি দিবা তো? দিচ্ছে বললো, দিচ্ছে। যাও, কি বলছে তোমাকে সমরেশদা? এবার কার বাড়ি যাবো একটা নামটা বলে দাও। বলছে
ওরে ধান ভাঙতে যাবো সনাতন দাদার বাড়ি, সেই না দাদাই অতি ভালো, সেই না দাদাই অতি ভালো, 500 টাকা মা। তোমরা নাচবে কিনা এক সাইডে করে নাচো মা, দৌড়াদৌড়ি করো না। সনাতন, সনাতন বাবু কোথায় আছো? এই রে হো, যাও তো। ওই যে বসে আছেন সনাতন বাবু, 500 টাকা দিবে, যাও। ওরে ধান ভাঙতে যাবো আমরা গোবিন্দ বাবুর বাড়ি, কোথায় আছো গোবিন্দ বাবু, কোথায় আছো গোবিন্দ বাবু, বয়ে যাও তোয়া। সনাতন বাবু অতি ভালো, সনাতন বাবু অতি ভালো, 500 টাকা ফেরি, একটু এদিকে নজর দাও মা। গোবিন্দ কই গো, গোবিন্দ কর্মকার আপনাকে খোঁজাখুঁজি করছে বিয়ের প্যান্ডেলে। এইদিকে আছে, এইদিকে। কোন দিকে মা? ইজি, আগে দেখ ওটা। ভূতে বাবু, এইদিকে রাজু ঘোষ 200 টাকা দিল। রাজু ঘোষ? হ্যাঁ, মানে ওনার বন্ধু হয় নাকি? এবার কিন্তু ভূতে বাবুর বাড়ি যেতে হবে, কারণ সে হচ্ছে এই বাড়ির সারু, তাই না? ওরে ধান ভাঙতে যাবো আমরা ভূতে বাবুর দেখি কত দিচ্ছে। কই গো ভূতে বাবু, 500 টাকার কিন্তু নিচে নেবে না, চলবে না, 100 টাকা হবে না, 100 টাকায় আমরা কতগুলো রেহো আছি, 100 টাকা তো একটা 60 দামও নয়। 100 টাকা বলছে বিয়েতে আবার দিতে হবে, নেই, 200 টাকায় আছে, তাই নিয়ে নাও মা। এবার কার বাড়ি যাবো? ওরে ধান ভাঙতে যাবো কাশীদাসের বাড়ি, কোথায় আছো কাশী বাবু, কোথায় আছো কাশী বাবু, হয়ে যাও তৈয়ারি। এদিকে একটি মায়ের ভক্ত এসে 10টি টাকা দান করেছে, মা আমার সাথে তার কল্যাণ করে। কোন দিকে আছে? কই গো কাশী বাবু, কই সামনে গো কাশী বাবু গো, সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। আগে দাঁড়াও, আগে দুই জামাইয়ের কাছে কলা পোতার টাকাটা পাবে ওটা শোধ করো। হ্যাঁ হ্যাঁ, ওটা আগে দাও আমাদেরকে, ওইখানকার 500 টাকা দিতে হবে, ওটা আগে দাও, ওটা তো দিতেই হবে। না না না, বাকির কাম ফাঁকি। না না, ওরকম করো না বাবা, যত টাকা পাবে তা দাও। হ্যাঁ, কত আছে দাও। না না, আমাদের এই তো বলবি, ঠিক আছে।
যা ছিল তাই দিয়েছে, আর কিচ্ছু বলার নেই। 10 টাকা খুলিয়ে নাও। না না থাক, লক্ষ্মীর ভান্ডার খালি এবার তুমি জামাই, এবার তুমি দাও, তোমার পকেটে যা আছে। 100 হবে না জামাই। জামাই দা হ্যান্ডেল কারে লাগে পুক পুক দাও। ওরে জামাই আমার অতি ভালো, জামাই আমার অতি ভালো, 100 টাকা এখন যে দুইটা বাড়ির কর্তা গিন্নি আছে তারা দেবে না? জামাই বাবু দেবে না? একটা কর্তা গিন্নি বসে আছে, যে নিয়ে এসো, 500 টাকার কমে কিন্তু নেবে না। এই যে জামাই বাবু দেয়নি এটা, বাকি পড়ে গেছে। বাবা জামাই দাও। আছে ওই যে দেখতে পাচ্ছি, ফাঁকা নেই, আছে। আরে দাও দাও। কর্তা গিন্নি বসে আছে, যাও। আর একটা বৌদি কই? ওটাই হলো মেন সোনেকা। ওই যে এখানে একটা আছে, এখানে একটা দাও। ওই সোনার কুমড়া দেবে? তোমার বাড়িতে এসেছি, 501 টাকা দাও। আর এইদিকে দেখো ভিডিও ক্যামেরা করছে, ও কিন্তু পয়সা 500 টাকাই দেবে। হলো বিয়ের দিন 20 টাকা দিচ্ছে, বিষ খাওয়ার জন্য দিচ্ছে। হ্যাঁ, বিষ খাওয়ার জন্য দিচ্ছে, 20 টাকা নেবো না। দিল 20 টাকা দিচ্ছে মা, আমরা তো জ্বলে পুড়ে ছাই। তোমার পিছনে একটা দিদি আছে, ওর কাছে নেবে না? ভিডিও করছে, এই দিদিও ভাবছে 20 টাকা আমি দেবো কিনা। না না 20 টাকা দেরি করো না, দাও। এই যে বাড়িওয়ালা তোমাকে ডাকছে, তোমার গিন্নি। আর কার বাড়ি যাবো সমরেশদা? এবার চম্পলের মামাসিরা আপনাদের সবার দরবারে দরবারে যাবে, আমাদের রেওগণ সবাই যা পারবে তাই দেবে। এবার পরবর্তী বিধি হচ্ছে আমাদের জল সাজা বিধি। বাড়ির কেউ গেছিল জল সাজতে, ওদেরকে পাঠাও কলসটা নিয়ে, ঘুরতে হবে। এই যে এদিকে পরে দিবে বলছে। ওরে বাতি রিলিমিলি মাদুলে রোটো জলো সাজিতে যাই ব্রাহ্মণের উপায়, জলো সাজিতে যাই মণ্ডলের উপায়।
জল সাজতে এসেছি, আমাদের জল সাজা হয়ে গেছে, এবার চলো বাড়ি চলো। ওরে ধীরে চলো না ও ধীরে চল, আমরা ব্রাহ্মণের ওরাইও কিনেছি, তারা চলিতে না পারে চলিয়া পরে, ওরে ওরে মা। এবার আমাদের বিধি হচ্ছে, রেখে দাও নাপিতকে ডেকে দিয়ে খেউড়ি কামান করা। হ্যাঁ মা, তুমি ডাক দাও। কটলেজ ভিতরে আছে? এই নাপিতকে নিমন্ত্রণ করা হয়েছে তো না? লাভা ভুজা হবে না? লাভা ভুজি হবে। আচ্ছা ঠিক আছে, লাভা ভুজা আপনারা প্রস্তুত হন, আমরা গীত মঙ্গল করছি। Thank you.
কইলা বাবু জল পড়লে
ডেকে নাও। আরে আমি ডাকতে পারবো না, তুই ডাকবি। কইরে নাপি, আরে কইরে হরাই নন্দন পাত্র, তোর গুষ্টি আমার ছাত্র। আমার আমার গুষ্টি ওর ছাত্র বলে হরাই নন্দন দাস, তোর গুষ্টি কাটে ঘোড়ার ঘাস। কি করে ডাকবো? আরে হনু, তোর চতুর্গুষ্টি আমার জরু। এইভাবে আসবি না, তার নাম আছে। কি নাম? অচিন্ত প্রামাণিক। অচিন্ত প্রামাণিক? কই রে অচিন্ত লাউয়া, আসি রে।